আমরা এখন দ্বাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করব আগের দিনের ক্লাসে আমরা মৌসুমি জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করছিলাম যেখানে আমরা মৌসুমি জলবায়ুর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করেছি তার পরবর্তী সময় এখন আমরা বা আজকে আমরা আলোচনা করব এই ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের বৃষ্টিপাত সম্পর্কে প্রধানত এই জলবায়ু অঞ্চলে শৈলতক্ষেপ এবং ঘূর্ণবাদ পদ্ধতিতে বৃষ্টিপাত হতে দেখা যায় জলীয় বাষ্পপূর্ণ মৌসুমি বায়ু প্রধানত উচ্চভূমি বা পর্বত্য অঞ্চলে বাধাপ্রাপ্ত হয়ে শৈলতক্ষেপ প্রকৃতি বৃষ্টিপাত ঘটায় অন্যদিকে মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনের সময় সমুদ্রে সৃষ্ট দুর্বল ও সবল ঘূর্ণবাতের প্রভাবে এখানে ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত হতেও দেখা যায় উপকূল অঞ্চলগুলিতে বৃষ্টি এবং প্রবল ঝড় সৃষ্টি হতে দেখা যায় কয়েকটি অঞ্চলে গ্রীষ্মের প্রারম্ভে যে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হয় তার প্রভাবে পরিচলন পদ্ধতিতেও বৃষ্টিপাত হতে দেখা যায় দক্ষিণ ভারতে এই ধরনের বৃষ্টিপাত আম্র বৃষ্টি নামে পরিচিত এছাড়াও আমরা ঋতুভিত্তিক বৃষ্টিপাতের বন্টন সম্পর্কে একটু দেখি এখানে বৃষ্টিপাতের অর্থাৎ মৌসুমি জলবায়ু অঞ্চলে মোট বৃষ্টির নব্বই ভাগ ঘটে মৌসুমি বায়ুর আগমনে গ্রীষ্ম বা বর্ষাকালে এছাড়াও আমরা দেখি যে উত্তর এর আগের দিন দেখেছি উত্তর পূর্ব ভারতে এর স্থায়িত্ব সাড়ে তিন থেকে চার মাস অন্যদিকে আহ ভারতের উত্তর পশ্চিম অংশে বা পাকিস্তানে এর স্থায়িত্ব থাকে দেড় এক থেকে দেড় মাস মতো মৌসুমি বায়ুর প্রত্যাগমনে শীতকালে ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কার পূর্ব উপকূলে বৃষ্টিপাত হতে দেখা যায় এবার আমরা এখানকার গড় বৃষ্টিপাতের বন্টন সম্পর্কে একটু দেখব এই অঞ্চলে স্থানভেদে বৃষ্টিপাতের পরিমাণ কোথাও পঞ্চাশ থেকে কোথাও আড়াইশো সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে বৃষ্টিপাতের আঞ্চলিক বন্টনে এখানে বৈষম্য এবং অনিশ্চয়তা খুব বেশি দেখা যায় প্রধানত এই বৃষ্টিপাতের আঞ্চলিক বন্টন সম্পর্কে আমরা দেখব উত্তর পূর্ব ভারতে যেখানে গড়ে বৃষ্টিপাত তিনশো থেকে পাঁচশো সেন্টিমিটার মতো হয়ে থাকে তেমনি উত্তর পশ্চিম ভারতে গড় বৃষ্টিপাত পঞ্চাশ থেকে পঁচাত্তর সেন্টিমিটার মতো হয়ে থাকে ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাত যেটা দেখা যায় মেঘালয়ের চেরাপুঞ্জিতে সবচেয়ে বেশি মাত্রায় বৃষ্টিপাত হয় গড়ে এখানে এক হাজার সেন্টিমিটার মতো বৃষ্টিপাত হতে দেখা যায় আবার মধ্য ও দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের পরিমাণ একশো থেকে দেড়শো সেন্টিমিটার অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলিতে গড়ে বৃষ্টিপাতের পরিমাণ দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার মতো হয়ে থাকে আফ্রিকা বা দক্ষিণ আমেরিকায় মৌসুমী জলবায়ুর অন্তর্গত দেশগুলিতে প্রায় দেড়শো দেড়শো সেন্টিমিটার মতো বৃষ্টিপাত হতে দেখা যায় আর এখানকার এই বৃষ্টিপাত অনিশ্চিত এবং অনিয়মিত এবং এখানে এই অনিশ্চিত অনিয়মিত হওয়ার ফলে এখানে খরা বা অতিবৃষ্টির ফলে বন্যা সৃষ্টি হতে দেখা যায় প্রায় এবার আমরা এখানকার বায়ু প্রবাহ সম্পর্কে একটু আলোচনা করবো আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম যে এখানে বিভিন্ন স্থানীয় বায়ু প্রবাহিত হয় যেমন কালবৈশাখী লু আধি ইত্যাদি এইগুলো সম্পর্কে আমরা একটু অল্প করে দেখে নেব প্রথম হলো কালবৈশাখী মৌসুমি বায়ুর আগমনের আগে পূর্ব ভারত এবং বাংলাদেশে দুপুরের পর মাঝে মাঝে সহ ঝড় বৃষ্টি হতে দেখা যায় এবং এখানে অনেক সময় শিলাবৃষ্টি হতেও দেখা যায় একে স্থানীয়ভাবে কালবৈশাখী বলা হয়ে থাকে উত্তর পশ্চিম দিক থেকে এই ঝড় প্রবাহিত হয় বলে একে নরওয়েস্টারও বলা হয়ে থাকে প্রধানত এই ক্ষেত্রে বায়ুর গতিবেগ ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে থাকে গ্রীষ্মে যখন ভূমিভাগ প্রচন্ড উত্তপ্ত হয়ে যায় বিশেষ করে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে ল্যাটরাইট সমৃদ্ধ অঞ্চলে যখন অত্যন্ত ভূমিভাগ উত্তপ্ত হয়ে যায় তখন এখানে নিম্নচাপ কক্ষের সৃষ্টি হয় এবং তার প্রভাবে পার্শ্ববর্তী অপেক্ষাকৃত উচ্চচাপ অঞ্চল থেকে এই বাতাস প্রবাহিত হয়ে এখানে কালবৈশাখীর সৃষ্টি করে থাকে এই ঝড়ের প্রকোপে ওই দিনে উষ্ণতা যখন দুপুরে এরকম ঝড় বৃষ্টি হয়ে থাকে তারপরে বিকেলের দিকে উষ্ণতা একবারে দশ থেকে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড মতো কমে যায় অর্থাৎ সারা দিনে প্রচণ্ড উত্তপ্ত দুপুরের দিকে প্রচণ্ড গরমের পর বিকেলের দিকে কালবৈশাখী হয়ে যাওয়ার পর বিকেলের দিকে তাপমাত্রাটা অনেকটাই কমে যায় এরপর আমরা লু সম্পর্কে দেখব গ্রীষ্মকালে উত্তর ও উত্তর পশ্চিম ভারত এবং পাকিস্তানের পূর্বাংশে ভূপৃষ্ঠের সমান্তরালে যে উষ্ণ ও শুষ্ক বাতাস প্রবাহিত হয় তাকে লু বলা হয়ে থাকে এটি অত্যন্ত উষ্ণ বাতাস এখানে উষ্ণতা চল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস মতো হয়ে থাকে এই বায়ুপ্রবাহে লু সকাল দশটার পর প্রবাহিত হতে শুরু করে এবং দুপুরে এর গতিবেগ সবচেয়ে বেশি হয় এই সময় ঘন্টায় প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মতো এই বায়ুর গতিবেগ থাকে গ্রীষ্মকালে প্রবল উষ্ণতায় দ্রুত তাপ বিকিরণে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু দ্রুত হারে উত্তপ্ত হয় এবং বায়ু ঢাল বেশি হওয়ায় এই গরম বাতাস ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হতে দেখা যায় এরপর আমরা পড়ব পশ্চিমী ঝঞ্ঝা সম্পর্কে মৌসুমী বায়ুর আগমনে সরি মৌসুমী বায়ুর প্রত্যাগমনের সময় শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে সৃষ্ট নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রভাবে উত্তর ভারত ও মধ্য পাকিস্তানে শান্ত আবহাওয়া কিছুটা বিঘ্নিত হয়ে পড়ে এই সময়ে তিন থেকে চার দিন আকাশ মেঘে ঢাকা থাকে এবং হালকা বৃষ্টিপাত হতেও দেখা যায় এবং পার্বত্য অঞ্চলে কোথাও কোথাও তুষারপাত হতেও দেখা যায় এটি পশ্চিমী ঝামেলা নামে পরিচিত এরপর আমরা দেখব আধি সম্পর্কে গ্রীষ্মকালে ভারত ও পাকিস্তানে মরুভূমি ও তার কাছাকাছি অঞ্চলে দুপুরের দিকে যে প্রবল ঝড়ের সৃষ্টি হয় তাকে আধি বলা হয়ে থাকে আধির গতিবেগ ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মতো হয়ে থাকে এই ঝড়ে বৃষ্টি হয় না বলে প্রবল ধুলো ও বালি ওড়ে তবে এর প্রভাবে উষ্ণতা কিছুটা কমে থাকে কমে যায় এরপর আমরা দেখবো দক্ষিণ ভারতে সৃষ্ট আম্র বৃষ্টি সম্পর্কে দক্ষিণ ভারতে গ্রীষ্মকালে বজ্র ঝঞ্ঝার প্রভাবে যে বৃষ্টি হয় তাকে আম্র বৃষ্টি বলা হয়ে থাকে এই বৃষ্টিতে ওই অঞ্চলে কফির ফলন ভালো হয় বলে একে চেরি ব্লসমও বলা হয়ে থাকে মৌসুমি জলবায়ুর আরেকটি বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তন প্রধানত মৌসুমি বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর নির্ভর করে এই অঞ্চলে গ্রীষ্ম বর্ষা শরৎ ও শীত এই চারটি ঋতু পর্যায়ক্রমে আসে গ্রীষ্ম ও বর্ষাকালে উষ্ণ আর্দ্র এবং শীতকাল এখানে শুষ্ক ও শীতল প্রকৃতির হয়ে থাকে এবার আমরা ভারত এবং তার কাছাকাছি অর্থাৎ তৎসংলগ্ন অঞ্চলে মৌসুমী বায়ুর প্রবাহ সম্পর্কে একটু আলোচনা করে নেব এর আগের দিনে আমরা আলোচনা করছিলাম মৌসুমী বায়ুর প্রধান বিচরণ ক্ষেত্র হল ভারত প্রধানত ভারত এবং তার পার্শ্ববর্তী কিছু কিছু অঞ্চল প্রধানত এখানে গ্রীষ্মকালে উত্তর পূর্ব উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলে গভীর নিম্নচাপের প্রভাব আমরা দেখতে পাই প্রধানত আমরা দেখছি গ্রীষ্মকালে এশিয়ার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব অংশে বিশেষ করে ভারত এবং পাকিস্তানের এই এই অঞ্চলে একটি গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয় কারণ এই সময় সূর্য উত্তর গোলার্ধে লম্বভাবে পড়ে বলে এখানে উত্তর গোলার্ধে ভূপৃষ্ঠ অত্যন্ত উত্তপ্ত হয়ে যায় বলে এখানে এই এই ধরনের গভীর নিম্নচাপের লক্ষ্য করা যায় এবং পার্শ্ববর্তী উপকূল অঞ্চলগুলোতে স্থানীয়ভাবে কিছু কিছু নিম্নচাপের সৃষ্টি হতে দেখা যায় প্রধানত এখানে এই স্থলভাগে নিম্নচাপ এবং জলভাগের ওপর উচ্চচাপের অবস্থানের ফলে এখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হতে দেখা যায় আবার শীতকালে স্থলভাগ অত্যন্ত ঠান্ডা বা শীতল হয়ে যাওয়ায় এখানে উচ্চচাপের সৃষ্টি হয় এবং জলভাগের ওপর তখন অপেক্ষাকৃত এই অঞ্চল উষ্ণ থাকায় সেখানে নিম্নচাপ দেখতে পাওয়া যায় যার ফলে শীতকালে আবার বিপরীত দিক থেকে অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হতে দেখা যায় মৌসুমী বায়ু প্রবাহিত হতে দেখা যায় এখন আমরা দেখবো দেখব গ্রীষ্মকালে যে মৌসুমী বায়ু প্রবাহিত হয় সেটি সম্পর্কে প্রধানত গ্রীষ্মকালে যে মৌসুমী বায়ু প্রবাহিত হয় তাকে আগমন কাল বলা হয়ে থাকে সূর্যের উত্তরায়ণে গ্রীষ্মকালে যখন ভূমিভাগ বা স্থলভাগ অত্যন্ত উত্তপ্ত হয়ে যায় তখন পাকিস্তান এবং ভারতের পশ্চিম অংশে গভীর নিম্নচাপের সৃষ্টি হয় কিন্তু জলভাগের ওপরে তখনও বাতাস বা জলভাগ তখনও অপেক্ষাকৃত ঠান্ডা থাকায় সেখানে উচ্চচাপ লক্ষ্য করা যায় চাপের সমতা রক্ষা করার জন্য এই সময় এই জলভাগের ওপরে উচ্চচাপ অঞ্চল থেকে স্থলভাগের দিকে আর্দ্র বাতাস প্রবাহিত হয় এখানে আমরা এই বায়ুপ্রবাহকে দুটো ভাগে ভাগ করছি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এক আরব সাগরের ওপর দিয়ে প্রবাহিত হয় আরব সাগরীয় শাখা এবং বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রবাহিত হয় বঙ্গোপসাগরীয় শাখা আরব সাগরের ওপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয়ে থাকে সেই প্রধানত জুন মাসের প্রথম সপ্তাহে মৌসুমি বায়ু প্রথম কি করে না তো কেরালা উপকূলবর্তী অঞ্চলে এসে পৌঁছায় এবং জুলাই মাসের প্রথম সপ্তাহে মধ্যে সারা ভারতে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়ে থাকে বা বিস্তার লাভ করে প্রধানত আমরা দেখছি যে এই আরব সাগরীয় শাখা তিনটে শাখায় ভেঙে যায় একটি আরব সাগরের একটি শাখা মানে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখার একটি অংশ যেটি কেরালা উপকূলবর্তী অঞ্চলে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয় এবং প্রচণ্ড পরিমাণে এখানে শৈলতকে বৃষ্টিপাত ঘটায় একে বলা হয়ে থাকে মৌসুমি বিস্ফোরণ এর এর এই সময় আমরা দেখি যে পশ্চিম পশ্চিমঘাটের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু এই পশ্চিম ঢাল অতিক্রম করে পূর্ব ঢালে যখন এসে পৌঁছায় সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হওয়ায় এখানে প্রধানত আমরা দেখি বৃষ্টির ছায় অঞ্চলে পরিণত হয়েছে আরেকটি শাখা যে যেটি প্রধানত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখার এরই আরেকটি অংশ যেটি কঙ্কন উপকূলবর্তী অঞ্চলে মহারাষ্ট্র উপকূলবর্তী অঞ্চলে এই এই সমস্ত জায়গায় পশ্চিম অংশে বৃষ্টিপাত ঘটিয়ে থাকে আর একটি শাখা যেটা আরব সাগরের সাগরীয় শাখার একটি অংশ যেটা গুজরাটের মধ্যে দিয়ে সোজা এই পাকিস্তানের বা ভারতের পশ্চিমে যে গভীর নিম্নচাপ অঞ্চল এই নিম্নচাপ অঞ্চলের আকর্ষণে চলে আসে এখানে বাতাসের প্রবাহের সঙ্গে আড়াহাইভাবে তেমনভাবে কোনো পর্বতের অবস্থান দেখতে পাওয়া যায় না অপেক্ষাকৃত উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হয় বা স্থলভাগের দিকে প্রবাহিত হয় এই কারণে উপকূল অঞ্চলে সামান্য কিছু বৃষ্টিপাত হলেও যত দেশ স্থলভাগের দিকে প্রবেশ করে তত বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কমে যায় আর এখানে আরাবল্লী পর্বত অবস্থান করে এই আরাবল্লী পর্বতের সমান্তরালে এই বায়ু প্রবাহিত হয়ে যায় যার ফলে এখানে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হয় দেশের অভ্যন্তরভাগে এই হলো আরব সাগরীয় শাখা এবং এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা যেটি দুটো ভাগে বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হয়ে দুটো ভাগে বিভক্ত হয়ে যায় একটি অংশ যেটি মায়ানমার বা বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এখানে মেঘালয় মালভূমি অঞ্চলে গাঢ় খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ে বাধাপ্রাপ্ত হয় বিশেষ করে এখানে মেঘালয় মালভূমি অঞ্চলের অন্তর্গত আহ মৌসুমরাম অঞ্চলে বা চেরাপুঞ্জিতে বাধাপ্রাপ্ত হয় এবং এখানে শৈলতকে দেখা যায় যার ফলে এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি হয়ে থাকে আরেকটি শাখা যেটি ভারতের উত্তর পূর্ব অংশে বাধা হয় বাধাপ্রাপ্ত হয়ে এটি ক্রমশ পশ্চিম দিকে নিম্নচাপ অঞ্চলের দিকে চলে আসতে থাকে যার প্রভাবে পূর্ব অংশে প্রচুর বৃষ্টিপাত হলেও যত পশ্চিম দিকে আসে বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে পূর্ব অংশে যেখানে দেড়শো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয় মধ্য অংশে একশো সেন্টিমিটার এদিকে যত আস্তে থাকে যত তত পঁচাত্তর বা পঞ্চাশ সেন্টিমিটার মতো বৃষ্টিপাত হতে দেখা যায় তাহলে এই হলো মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং যেটি গ্রীষ্মকালে প্রবাহিত হয় এই বায়ু প্রবাহ সম্পর্কে এরপর আমরা দেখব শীতকালে অর্থাৎ যখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে সূর্যের দক্ষিণায়ন হতে থাকে যখন দেখা যায় সূর্যের ক্রমশ দক্ষিণায়ন হতে থাকে তখন উত্তর গোলার্ধে অবস্থিত এই স্থলভাগে তাড়াতাড়ি তাপ বিকিরণ করে দিয়ে ঠান্ডা হয়ে পড়ে তার ফলে এখানে তখন উচ্চচাপের সৃষ্টি হয় স্থলভাগের ওপরে কিন্তু জলভাগ আমরা জানি স্থলভাগ অপেক্ষা ধীরে ধীরে ঠান্ডা বা উত্তপ্ত উত্তপ্ত হয়ে থাকে যার ফলে জলভাগের ওপরে তখনও কিন্তু তাপমাত্রা বেশি থাকায় নিম্নচাপ লক্ষ্য করা যায় তখন স্থলভাগের উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস ঠিক বিপরীতমুখী অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে জলভাগের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় এখানে আমরা লাল রঙের দিয়ে দেখতে পাচ্ছি যে বায়ু প্রবাহিত হচ্ছে যেটি উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হচ্ছে এই উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রধানত স্থলভাগের ওপর দিয়ে আসে বলে শুষ্ক প্রকৃতির হয় এবং এর দ্বারা তেমনভাবে বৃষ্টিপাত হতে দেখা যায় না তবে প্রধানত কেরালা এইখানে আমরা দেখছি যে এই উত্তর পূর্ব মৌসুমি বায়ু যেটি বঙ্গোপসাগরের ওপর দিয়ে আসে সেখানে কিছুটা বা জলভাগের ওপর দিয়ে আসে কিছুটা জলীয় বাষ্প সংগ্রহ করে এখানে ভারতে তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলে তামিলনাড়ু পূর্ব উপকূলবর্তী অঞ্চলে এখানে এই সময় বৃষ্টিপাত ঘটাতে ঘটিয়ে থাকে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাগমনের সময় অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ু যখন প্রবাহিত হয় তখন এই তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয় অর্থাৎ এবং শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হতে দেখা যায় আমরা দেখছি এই অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে এক দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা গ্রীষ্মকালে বা বর্ষাকালে আরেকটি হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর দ্বারা প্রধানত শীতের প্রারম্ভে এই ধরনের বৃষ্টিপাত হতে দেখা যায় এখানে সুতরাং আমরা দেখলাম যে শীতকালে প্রধানত শ্রীলঙ্কার পূর্ব অংশ এবং তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়ে থাকে আর ভারতের অন্যান্য অঞ্চলগুলিতে প্রধানত এই সময় শুষ্ক আবহাওয়া দেখা যায় এখন আমরা এই মৌসুমি বায়ুর উৎপত্তি সম্পর্কে কিছু ধারণার কথা আমরা আলোচনা করব প্রধানত ষোলোশো ছিয়াশি সালে ইংরেজ আবহবিদ হ্যালিড তিনি তার মতে তিনি বলছেন যে ঋতু পরিবর্তনের সাথে সাথে স্থলভাগ এবং সমুদ্রে উষ্ণতার যে তারতম্য সৃষ্টি হয় তার ফলে বিপরীতমুখী বায়ু প্রবাহিত হতে দেখা যায় অর্থাৎ বিপরীতমুখী উচ্চচাপ এবং নিম্নচাপ অঞ্চলে সৃষ্টি হয় তার ফলে মৌসুমি বায়ুর আগমন বা প্রত্যাগমন ঘটে থাকে প্রধানত গ্রীষ্মকালে স্থলভাগ বেশি উত্তপ্ত হয়ে যায় যার ফলে সেখানে নিম্নচাপ অঞ্চল দেখতে পাওয়া যায় কিন্তু দক্ষিণের সমুদ্রের ওপরে তখন অপেক্ষাকৃত ঠান্ডা থাকায় উচ্চচাপ দেখতে পাওয়া যায় আর চাপের সমতা রক্ষা করার জন্য তখন এই উচ্চচাপ অঞ্চল থেকে আর্দ্র বাতাস জলভাগের ওপর দিয়ে স্থলভাগের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় যা গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু নামে পরিচিত এবং যেটি গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর আগমন ঘটে থাকে এর ফলেই আর আবার অন্যদিকে শীতকালে দেখা যায় দক্ষিণের সমুদ্রে তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি থাকায় নিম্নচাপের সৃষ্টি হয় কিন্তু স্থলভাগ তখন তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ায় উচ্চচাপ সেখানে অবস্থান করতে দেখা যায় যার ফলে এই স্থলভাগের উচ্চচাপ অঞ্চল থেকে অপেক্ষাকৃত শুষ্ক বাতাস জলভাগের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় যা শীতকালীন মৌসুমী বায়ু বা মৌসুমি বায়ুর প্রত্যাগমন নামে পরিচিত তাহলে আমরা দেখছি স্থলভাগ এবং জলভাগের ওপর প্রধানত বায়ুচাপের তারতম্যের ফলে এই ধরনের মৌসুমি বায়ু প্রবাহিত হয় বলে হ্যালি তিনি বলেছেন যার ফলে একে আমরা বলে থাকি এখানে আমরা দেখি যে সমুদ্র বায়ু এবং রূপ এই বায়ু অন্যদিকে আধুনিক ধারণার মধ্যে প্রথমত আমরা দেখছি ফনের আইটিসি জেড অঞ্চলের স্থানান্তর মতবাদ প্রধানত তা জার্মান আবহবিদ ফন এইচ ফন তার মতে আয়নবায়ুর পরিবর্তনের পরিবর্তিত রূপই হল মৌসুমি বায়ু তিনি বলছেন সূর্যের উত্তরায়ণে আইটিসিজেড উত্তরে সরে যায় তখন এটি ভারতের মাঝ বরাবর প্রধানত কুড়ি ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থান করে থাকে এবং এই সময় এই একে উত্তর আন্তক্রান্তীয় আন্তঃক্রান্তীয় অভিসার অঞ্চল বা জেড বা মৌসুমি অক্ষ বলা হয়ে থাকে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব আয়ন বায়ু মিলিত হয় বলে একে মৌসুমী সীমান্ত বলা হয়ে থাকে এবং এর প্রভাবে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করার সঙ্গে সঙ্গে নিরক্ষরেখা অতিক্রম করে কোরিওলিসিস বলের প্রভাবে এটি ডান দিকে বেঁকে যায় এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুরূপে ভারতে অনুপ্রবেশ করে যার ফলে এখানে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হতে দেখা যায় আবার ঠিক বিপরীত দিকে শীতকালে যখন আইটিসিজেড সূর্যের দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে দক্ষিণ দিকে সরে আসে তখন এই অঞ্চলে এই উত্তর আন্তঃক্রান্তীয় অভিসার অঞ্চল বা এনআইটিসিজেড এটা দক্ষিণ দিকে সরে আসে যার ফলে এই অঞ্চলে তখন এই বায়ু প্রবাহ হতে দেখা যায় না যার ফলে এখানে তখন উত্তর পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয় এরপর আর একটি সম্পর্কে আমরা দেখবো যেটা তত্ত্ব নামে পরিচিত প্রধানত খ্রিস্টাব্দে আহ এই তত্ত্বটি সম্পর্কে আলোচনা করা হয়েছে যেখানে বলা হচ্ছে মৌসুমি বায়ুর উৎপত্তির কারণ হিসাবে তিব্বত মালভূমির তাপীয় প্রভাবকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে বিস্তীর্ণ ও উচ্চ তিব্বত মালভূমি গ্রীষ্মকালে পার্শ্ববর্তী অঞ্চল অপেক্ষা দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বেশি উত্তপ্ত থাকে তাই গ্রীষ্মকালে তিব্বত মালভূমি তাপীয় এক তাপের একটি প্রধান উৎস হিসাবে কাজ করে এই তাপের কারণে এই অংশে বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে একটা উষ্ণ কেন্দ্র কেন্দ্রযুক্ত প্রতিপ ঘূর্ণপাতের সৃষ্টি হয়ে থাকে এই প্রতিপ ঘূর্ণপাতের বহির্মুখী বায়ু উৰ্ধ্বৰ দিয়ে দক্ষিণে এসে ভারত মহাসাগরে নিরক্ষীয় অঞ্চলে নেমে আসে এই নিম্নগামী বায়ুই ভূপৃষ্ঠের সমান্তরালে সমুদ্রের ওপর দিয়ে জলীয় বাষ্প সংগ্রহ করতে করতে মৌসুমি বায়ুরূপে প্রবাহিত হয় তাহলে আমরা দেখছি যে এই তিব্বত মালভূমির অঞ্চল থেকে যে বাতাস ওপর দিকে উঠে আসে সেটি নিরক্ষীয় অঞ্চলে এসে নিচের দিকে নেমে আসে এবং চাপের সমতা রক্ষা করার জন্য আবার এই বায়ু প্রবাহই সমুদ্রের বায়ুর নিম্ন অংশ দিয়ে এই মৌসুমি একদমই বায়ুরূপে অপেক্ষাকৃত উচ্চ অক্ষাংশের দিকে অর্থাৎ প্রবাহিত হতে দেখা যায় তাহলে এগুলি হল থার্মাল ইঞ্জিন তত্ত্ব নামে পরিচিত এবার আমরা পৃথিবীর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করব এখানে আমরা চিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান দেখতে পাচ্ছি উভয় গোলার্ধের মধ্য অক্ষাংশীয় অঞ্চলে অর্থাৎ তিরিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে যাকে আমরা বলে থাকি নাতিশীতোষ্ণ অঞ্চল সেখানে মহাদেশগুলোর পশ্চিম অংশে কয়েকটি অঞ্চলে গ্রীষ্মকাল উষ্ণ ও শুষ্ক এবং শীতকাল শীতল ও আর্দ্র প্রকৃতির হয়ে থাকে এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন যুক্ত অঞ্চলকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বলা হয়ে থাকে প্রধানত ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন জলবায়ু দেখা যায় বলে একে ভূমধ্যসাগরীয় জলবায়ু বলা হয় তবে পৃথিবীর আরও কয়েকটি অঞ্চলেও বিচ্ছিন্নভাবে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখতে পাওয়া যায় সারা বছর এখানকার আবহাওয়া মৃদু মনোরম আরামদায়ক ও রৌদ্রোজ্জ্বল প্রকৃতির হওয়ায় এই প্রকার জলবায়ুকে পৃথিবীর বিনোদনের জলবায়ু বলা হয়ে থাকে এখন আমরা এখান এই ভূমধ্য জলবায়ু অঞ্চলে অবস্থান সম্পর্কে দেখে নেব প্রধানত একটু আগে আমরা দেখলাম উভয় গোলার্ধে উপক্রান্তীয় অঞ্চলে তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে মহাদেশগুলির পশ্চিম অংশে এই জলবায়ু দেখা যায় এবার আমরা দেখব এর অঞ্চল ভিত্তিক অবস্থান এই জলবায়ু অঞ্চল পৃথিবীর পাঁচটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ প্রথম অঞ্চল হল ভূমধ্যসাগরীয় অঞ্চল ভূমধ্যসাগরের উপকূল বরাবর এখানে আমরা ভূমধ্যসাগরের অবস্থান দেখছি ভূমধ্যসাগরের উপকূল বরাবর ইউরোপ এশিয়া এবং আফ্রিকার উত্তর অংশে এই ধরনের জলবায়ু অঞ্চল আমরা দেখতে পাই প্রথমত আমরা দেখব ইউরোপ ইউরোপের বিভিন্ন দেশ যেমন পর্তুগাল স্পেন ফ্রান্স ইটালি স্লোভানিয়া সার্বিয়া তারপর হচ্ছে মন্টিনিগ্রো বসেনিয়া হার্জিগোভিনা গ্রিস ইত্যাদি তুরস্ক তার ইউরোপীয় অংশ এখানে এরপর আমরা দেখব এশিয়া এশিয়ার প্রধানত তুরস্ক যেটি এশিয়ার অংশ এছাড়াও লেবানন ইসরায়েল সিরিয়া জর্ডন ইরানের উত্তর অংশ ইত্যাদি জায়গা এছাড়াও আফ্রিকার উত্তর অংশে এখানে আমরা দেখছি মরক্কো আলজেরিয়া লিবিয়া টিউনেশিয়া মিশরের উত্তর অংশ ছাড়া এই সমস্ত জায়গাগুলিতে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল দেখতে পাওয়া যায় যেটি ভূমধ্যসাগরের ঠিক পার্শ্ববর্তী উপকূলবর্তী অঞ্চলে আমরা দেখতে পাই দ্বিতীয় অঞ্চল হল উত্তর আমেরিকা মহাদেশে উত্তর আমেরিকা মহাদেশে এখানে আমরা দেখছি ক্যালিফোর্নিয়া এবং লস এঞ্জেলস এই এই জায়গায় দেখতে পাওয়া যায় এরপর আমরা দেখব দক্ষিণ আমেরিকা চিলির মধ্যভাগে এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ আমেরিকা চিলির মধ্যভাগ এছাড়াও দক্ষিণ আফ্রিকার পশ্চিমে আমরা প্রধানত দেখছি কেপ কেপ অঞ্চল এখানে এই ধরনের জলবায়ু দেখা যায় এছাড়া অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিমে পার্থ অঞ্চলে এখানে এই ধরনের জলবায়ু দেখতে পাওয়া যায় এছাড়াও অ্যাডিলেড অঞ্চল এবং দক্ষিণ পূর্ব ভিক্টোরিয়া প্রদেশে এখানে আমরা অবস্থান দেখছি এবং নিউ সাউথ ওয়েলস প্রদেশে কিছু অংশে এই ভূমধ্য জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায় এখন আমরা এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব প্রথম হলো নাতিশীতোষ্ণ মনোরম প্রকৃতির জলবায়ু উপক্রান্তীয় বা নাতিশীতোষ্ণ মণ্ডলের উপকূলীয় অংশে দিনের বেলা সমুদ্রবায়ু এবং রাত্রিবেলা স্থলবায়ু প্রবাহিত হয় বলে এখানে সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায় দ্বিতীয়ত হলো উষ্ণ ও শুষ্ক প্রকৃতির গ্রীষ্মকাল এখানে দেখা যায় গ্রীষ্মকালে এই অঞ্চলে ক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করে বলে এখানে নিম্নমুখী বায়ু স্রোত পরিলক্ষিত হয়ে থাকে অর্থাৎ বাতাস ওপর থেকে নিচের দিকে নেমে আসে তাই এখানে মেঘের সৃষ্টি বা বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয় না তৃতীয়ত হলো আর্দ্র শীতল শীতকাল শীতকালে এই অঞ্চল থেকে প্রান্তীয় উচ্চচাপ বলয় সরে যায় বলে এখানে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় এবং এর প্রভাবেই মহাদেশগুলোর পশ্চিম অংশে জলভাগের ওপর দিয়ে প্রবাহিত আদ্র পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হতে দেখা যায় পৃথিবীর একমাত্র এই অঞ্চলেই শীতকালে বর্ষাকাল লক্ষ্য করা যায় তাই এই অঞ্চলকে শীতকালীন বৃষ্টির দেশ বলা হয় চতুর্থত হল গ্রীষ্মকালে উচ্চচাপ এবং শীতকালে নিম্নচাপ লক্ষ্য করা যায় গ্রীষ্মকালে এই অঞ্চলে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থাকায় এখানে বায়ু উচ্চচাপযুক্ত যুক্ত হয়ে থাকে আবার শীতকালে এই উচ্চচাপ বলয়টি সরে যাওয়ায় এখানে বায়ু নিম্নচাপযুক্ত হয়ে পড়ে পঞ্চমত আমরা দেখব এখানকার উষ্ণতা সম্পর্কে সূর্যরশ্মি এখানে কিছুটা তির্যকভাবে পড়ায় প্রায় সারা বছরই এখানে নাতিশীতোষ্ণ আবহাওয়া দেখা যায় গ্রীষ্মকালে রোদ্রোজাল আবহাওয়া থাকে উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে গড় উষ্ণতা কুড়ি ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মতো হয়ে থাকে তবে কয়েকটি স্থানে উষ্ণতা দুপুরের দিকে সর্বোচ্চ অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় ক্যালিফোর্নিয়ার ব্লাফে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে সরি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড মতো এবং স্যাক্রামেন্টোতে ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড মতো উষ্ণতার রেকর্ড রয়েছে অন্যদিকে আমরা দেখছি আফ্রিকা ও এশিয়ার এই প্রকার জলবায়ু অঞ্চলে উষ্ণ স্থানীয় বায়ুর প্রভাবে এখানকার তাপমাত্রা বা উষ্ণতা অনেকটাই বেড়ে যায় আবার শীতকালীন উষ্ণতা সম্পর্কে আমরা দেখি শীতকালে গড় উষ্ণতা থাকে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেলসিয়াস এখানে কখনো কখনো উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায় শীতকালে এখানে স্থানীয় বায়ু প্রবাহিত হতে দেখা যায় এখানে প্রধানত শীতকালে কিছু কিছু স্থানীয় বায়ু প্রবাহিত হয় যেমন বোরা মিস্ট্রেল এখানে আমরা কিছু স্থানীয় বায়ু দেখছি এখানে বিভিন্ন ধরনের শীতল বায়ু প্রবাহিত হতে দেখা যায় আর যার ফলে এখানে যেমন ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে এবং এছাড়াও ইটালির নেপেলসে তাপমাত্রা অনেকটাই কমে যায় এখানে গড়ে মাইনাস আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যথাক্রমে তাপমাত্রা লক্ষ্য করা যায় এছাড়া এখানকার উষ্ণতার প্রসর সম্পর্কে আমরা দেখি বার্ষিক গড় উষ্ণতার প্রসর এখানে পনেরো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস দৈনিক উষ্ণতার প্রসর এখানে খুব বেশি হয়ে থাকে এছাড়াও আমরা দেখি যে এই অঞ্চলে দুটি উপবিভাগে ভাগ করা যায় এক উপকূলের কাছে অপেক্ষাকৃত শীতল জলবায়ু লক্ষ্য করা যায় এবং উপকূল থেকে দূরের দিকে উষ্ণ ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায় এখন আমরা এখানকার বায়ুর চাপ বায়ু প্রবাহ সম্পর্কে একটু দেখব উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ের অন্তর্গত এবং সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সাথে বায়ুর চাপ পরিবর্তন করে বলে এখানে গ্রীষ্মকালে উচ্চচাপ এবং শীতকালে নিম্নচাপের অবস্থান দেখতে পাওয়া যায় গ্রীষ্মকালে গড় বায়ুর চাপ থাকে এক হাজার থেকে এক হাজার পঁচিশ মিলিবার এবং শীতকালে এক হাজার পনেরো থেকে এক হাজার কুড়ি মিলি মিলিবার মতো তাপমাত্রা সরি বায়ুর চাপ এখানে দেখতে পাওয়া যায় এখানে বায়ুর চাপ কক্ষের অবস্থানও লক্ষ্য করা যায় ভূমধ্য জলবায়ুতে পাঁচটি সুনির্দিষ্ট কক্ষ আমরা লক্ষ্য কক্ষ এরপর আমরা সম্পর্কে দেখব শীতকালে এই অঞ্চল থেকে উচ্চচাপ বলয় সরে যাওয়া যায় বলে পশ্চিমা বায়ু জলীয় বাষ্প নিয়ে এই অঞ্চলে প্রবেশ করে এবং এই পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে শীতকালে পশ্চিমমুখী নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতির উৎপত্তি ঘটে থাকে অন্যদিকে গ্রীষ্মকালে উষ্ণ প্রতিপ ঘূর্ণবাদ সৃষ্টির কারণে নিম্নমুখী সমুদ্র নিম্নমুখী যে বায়ু স্রোত তার ফলে ভূপৃষ্ঠে সমান্তরালে উভয় দিকে এটি প্রবাহিত হয়ে থাকে এখানে আমরা কিছু স্থানীয় বায়ুপ্রবাহ সম্পর্কে দেওয়া দেখছি এই বায়ু প্রবাহগুলো এই অঞ্চলে হতে দেখা যায় এগুলো একটু আমরা নামগুলো কোথায় কোন ধরনের বায়ু প্রবাহিত হয় এবং সেটি কি প্রকৃতির বায়ুপ্রবাহ সে সম্পর্কে একটু আমরা দেখে নেব এরপর আমরা দেখছি এখানকার বৃষ্টিপাত সম্পর্কে এখানে গড় বৃষ্টিপাত এবং ঋতুভিত্তিক বন্টন সম্পর্কে বৃষ্টিপাতে আমরা আলোচনা করব ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত বেশ কম হয়ে থাকে এখানে পঁয়ত্রিশ থেকে পঁচাত্তর সেন্টিমিটার মতো বৃষ্টিপাত হতে দেখা যায় এই জলবায়ুতে মোট বৃষ্টির প্রায় পঁচাত্তর ভাগই শীতকালে হয়ে থাকে উত্তর গোলার্ধে এই বৃষ্টি হয় ডিসেম্বর থেকে মার্চ এখানে আমরা একটু আগে আমরা যে চিত্র দেখছিলাম সেখানে আমরা দেখ দেখব যে এখানে উত্তর গোলার্ধে ডিসেম্বর থেকে মার্চ এই সময় এবং দক্ষিণ গোলার্ধে মে থেকে সেপ্টেম্বর এই সময় বৃষ্টিপাত হতে দেখা যায় গ্রীষ্মকাল এখানে শুষ্ক থাকে এবং শীতকালে কখনও মাঝে মাঝে তুষারপাত হতে দেখা যায় এখানকার যে বৃষ্টিপাত হয় তার অধিকাংশটাই শৈলক্ষেপ এবং ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত হতে এখানে দেখা যায় ভূমধ্যসাগরীয় অঞ্চলে আমরা বৃষ্টিপাতের আঞ্চলিক বন্টন সম্পর্কে এখন দেখছি যে এখানে বৃষ্টিপাতের পরিমাণ যেমন কম তেমনি আঞ্চলিক বৈষম্য অনেক বেশি হয়ে থাকে বন্টনে বৃষ্টিপাতের বন্টনের আঞ্চলিক বৈষম্য লক্ষ্য করা যায় যেমন আমরা বলতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বৃষ্টিপাতের পরিমাণ চল্লিশ সেন্টিমিটার অন্যদিকে ভূমধ্যসাগরের নিকট মাসাই ও জেরুসালেমে বৃষ্টিপাতের পরিমাণ যথাক্রমে আটান্ন এবং তিপান্ন সেন্টিমিটার মতো হয়ে থাকে অন্যদিকে অস্ট্রেলিয়ার পার্থ অঞ্চলে পঁচাশি সেন্টিমিটার মতো বৃষ্টিপাত হয়ে থাকে আবার ডালমিশিয়ান পার্বত্য অঞ্চলে এই বৃষ্টিপাত প্রায় দুশো সেন্টিমিটার অতিক্রম করে এছাড়াও আমরা দেখব এখন একটু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকাল আদ্র এবং গ্রীষ্মকাল শুষ্ক হয় কেন প্রধানত এই অঞ্চলে আমরা দেখছি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ক্রান্তীয় উচ্চচাপ বলয় অঞ্চলের অন্তর্ভুক্ত গ্রীষ্মকালে এই অঞ্চলে ক্রান্তীয় উচ্চচাপ শান্ত বলয় অঞ্চল অবস্থান করায় বা বলয় অবস্থানের ফলে এখানে ঊর্ধ্ব আকাশ থেকে উষ্ণ বায়ু স্রোত নিচের দিকে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে এবং ভূপৃষ্ঠের সমান্তরালে উভয় দিকে প্রবাহিত হয়ে থাকে এই নিম্নমুখী বায়ু প্রবাহের ফলে এই এই অঞ্চলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবাহিত হতে পারে না যেহেতু বাতাস নিম্নমুখী এবং নিম্ন দিকে নেমে এসে সমুদ্র স্রোত সরি বায়ু স্রোত নিচের দিকে নেমে আসে এবং দুই দিকে প্রবাহিত হয়ে যায় তার ফলে এই এতে জলীয় বাষ্প থাকে না বলে আকাশে মেঘ সৃষ্টি হয় না বা বৃষ্টিপাত হয় না যার ফলে গ্রীষ্মকাল এখানে শুষ্ক প্রকৃতির হয়ে থাকে অন্যদিকে আবার আমরা দেখছি শীতকালে সূর্যের যখন স্থান পরিবর্তন ঘটে তখন এই চাপ বলয়টি অর্থাৎ ক্রান্তীয় চাপ বলয় উচ্চচাপ বলয়টি গড়ে পাঁচ থেকে দশ ডিগ্রি সরে যায় যার ফলে উচ্চচাপ শান্ত বলয়টি সরে যাওয়ায় এই অঞ্চলে পশ্চিমা বায়ু প্রবাহিত হয় আর এই পশ্চিমা বায়ু সমুদ্রের ওপর থেকে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে স্থলভাগে প্রবেশ করে যার ফলে এখানে শৈলক্ষেপ পদ্ধতিতে বৃষ্টিপাত হতে দেখা যায় এ ছাড়াও কয়েকটি অঞ্চলে শীতকালে বেশ কয়েকটি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটিয়ে থাকে যার ফলে শীতকালে ঘূর্ণবা এখানে ঘূর্ণপাত বৃষ্টিপাত হতেও দেখা যায় যার ফলে এই অঞ্চল শীতকালে বৃষ্টিপাত যুক্ত বা আর্দ্র প্রকৃতির হয়ে থাকে সুতরাং আমরা দেখছি যে এখানকার ঋতু পরিবর্তন বলতে এখানে গ্রীষ্মকাল এবং শীতকাল এই দুটো ঋতু দেখা যায় এই গ্রীষ্মকাল হলো উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির এবং শীতকাল হল আর্দ্র এবং শীতল প্রকৃতির এখানে প্রধানত শীতকালে গড়ে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাত হয়ে থাকে আর বাকি সারা বছরই এই অঞ্চলে প্রধানত মেঘ বৃষ্টিহীন রোদ্রোজ্জ্বল পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যায় এতটা সম্পর্কে আমরা আলোচনা করলাম তাহলে আমরা বিভিন্ন জলবায়ু অঞ্চল যেমন নিরক্ষীয় জলবায়ু ক্রান্তীয় জল মৌসুমি জলবায়ু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে আমরা আলোচনা করেছি সুতরাং এগুলির মধ্যে কি কি জলবায়ুগত পার্থক্য বা তুলনা সেগুলো সম্পর্কে আমরা এত জেনে জেনেছি এবং এগুলো সম্পর্কে আমরা একটু নিজেরা চিন্তাভাবনা করব। করে সেগুলো সম্পর্কে আমরা দেখব